বিশ্বকাপে বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। সাম্প্রতিক নানা সমালোচনার মধ্যে থাকলেও এবার ভালো প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে গেল বিশ্বকাপে বাংলাদেশ যে কোনো কিছুই করতে পারে। অতীতে বড় দলগুলোকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে সামর্থ্য তাদের আছে, এমনটা প্রমাণ করে দেখিয়েছে তারা। সমসংবাদে এমনটা জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। দেশের ক্রিকেট অবকাঠামো উন্নত হলে মাঠে টাইগাররা তার প্রতিফলন পাবে বলে মনে করেন তিনি। এছাড়া বিশ্বকাপের পর ভারত দলের সম্ভাবনা নিয়েও বেশ ইতিবাচক হরভজন। এবার এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তান দল নিয়ে বাংলাদেশকে সতর্ক করে থাকতে বলেছিলেন হরভজন সিং। যে শঙ্কা তিনি করেছিলেন তা সত্যি হয়েছে। শুধু আফগানিস্তান না, শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। টাইগারদের টি টোয়েন্টি সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছে না বিসিবিও। এশিয়া কাপে সুপার ফোরে খেলতে ব্যর্থ হওয়ার পর নানা জনের নানা মত। এই ফরম্যাটে খেলার যোগ্যতা নিয়েও অনেক প্রশ্ন তুলেছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং তাদের দলে নেই। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু এখনও খেলার প্রতি ভালোবাসা অটুট আছে, তাই ঘুরে ফিরে তার কাছে প্রশ্ন যায় ক্রিকেট নিয়ে। এমন দুঃসময়ে বাংলাদেশের পাশে আছেন সাবেক এই স্পিনার। টি টোয়েন্টিতে কীভাবে আরও ভালো করা যায় দিয়েছেন তার টোটকা, তাগিদ দিলেন দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে। এদিকে হরভজন বলেন টি টোয়েন্টি ফরম্যাটটাই এমন, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশও বিপজ্জনক দল, তারা যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। অতীতে অনেকবারই তেমনটা করে দেখিয়েছে তারা। এবার ভালো খেলেনি বলে সামনে ভালো করবে না, বিষয়টা এমন না। আমি আশা করি তারা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে, তাহলে ইতিবাচক ফল আসবে বাংলাদেশের পক্ষে।